হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগতম জানালো নতুন একটা ভিডিওত। আর আজির ভিডিওটা আমি জানিম যে দরঙত নতুনক গাঁও প্রধানের কিছু নতুনক চাকরি ওলাইছে আর কিমানটা পদত ওলাইছে বিশেষ আজির গোটেখিন কথা এই ভিডিওটা আমি বুঝিম। একদম শেষলক চাব, দরঙর ডিস্ট্রিক্ট ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে। আপনাদের প্রথমতে আসাম গাইডসত যাব, assamguides.com গেলে আসাম গাইডস AAMGUIDS এই নামটা আপনাদের ভালদরে চাব। ইয়াতে গোটে এডভার্টাইজমেন্ট খিনি ভালদরে লিখি দেওয়া আছে। ইয়াতে চা ইয়াতে ওলাইছে বিশেষকে 73 পোস্ট এবার রিটমোর করে দিব। রিটমোর করে দিয়ার লগে লগে ইয়াতে পোস্ট খিনি গম পাই যাব। বিশেষকে ওলাইছে গাঁও প্রধান পোস্ট ওলাইছে, আর গাঁও প্রধানের পোস্ট ওলাইছে 73, আর অর্গেনাইজেশন হয়েছে ডিসি অফিসর দরঙরপরা এই পোস্ট কেটা উলিয়াইছে। ঠিক আছে, স্টার্টিং ডেট হয়েছে 7 অক্টোবরের এই পোস্ট আরম্ভণি হয়েছে। যাকে এপ্লাই করবো বিচার অতি সোনকালে এপ্লাই করবো পারে। আজ 11 তারিখ আর অহা মাহর 4 তারিখ অর্থাৎ অক্টোবর নভেম্বর মাহর 4 তারিখ লাস্ট ডেট, গতি তার আগতে এপ্লাই করব। ইয়াতে চা ইয়াতে নেম অফ দ্য পোস্ট মন্ডল এটা ওলাইছে, এই এটা তলত চাবা এই এটা এড আসে। আর ইয়াতে চাম এটা গাঁও বুড়ার কারণে কি কি লাগবে এই বার একটা বেলেগ আমি চাম, সেইটার বিষয়েও চাম। আর এটা নেম অফ দ্য পোস্ট আমি যদি চাও এই গাঁও বুড়া আর 73 পোস্ট ওলাইছে। ইয়ারে রেভিনিউ সার্কুলর ধুনিয়াকে নামখিনি দিয়া আছে, আপনাদের প্রত্যেকরে চাই লব কত কত নিজের রেভিনিউ সার্কুল পড়ে সেইখিন চাই লওয়ার পিছত তাহলে গম পাব মানে কত আপনি এপ্লাই করব পাৰিব। ঠিক আছে, তার কারণে এজ লিমিট দিয়া আছে নট লেস দেন 30 ইয়ার্স, 30 বছর তলত হব নারিব। 1 জানুয়ারির মানে 1 জানুয়ারি 2022 আগতে আপনার 30 বছর হব লাগিব, তেতিয়াহে এই পদর কারণে আপনি এপ্লাই করব পাৰিব। তার মানে 2022 জানুয়ারি মাহর 1 তারিখের আগত আপনার 30 বছর হব লাগিব। দ্য এপ্লাইং ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 30 ইয়ার্স, ইয়াত ধুনিয়াকে লিখি দিয়া আছে। ঠিক আছে, আর ইয়াতে যদি দিছে যে HSLC পাস হব লাগিব, যিকোনো এখন বোর্ডেরপরা সেবাই হোক বা আপনার রিকগনাইজ যখন আমার যখন রিকগনাইজ এখন ইউনিভার্সিটির আপনার যদি হয়ে যায় মেট্রিক পাসের ওপর হয় তাহলে আপনি এই পদের কারণে এপ্লাই করব পাৰিব। আর ন্যাশনালিটির ক্ষেত্রে ভারতীয় হব লাগিব, যিকোনো আমার ভারতীয় চাকরিবিলাকত অর্থাৎ আমার যদি সরকারে যদি কিবা চাকরি দিয়ে বা ভারত সরকারে চাকরি দিয়ে তার কারণে বহুত কম্পালসারি হয়েছে ন্যাশনালিটি, আর সেই কারণে ভারতীয় হবই লাগবে। ইয়াতে দিয়া আছে ক্যান্ডিডেট শুড বি ইন্ডিয়ান সিটিজেন এন্ড অলসো মাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য এরিয়া রেসপেক্ট অফ দ্যাট হি সিক এপয়েন্টমেন্ট। যখন গাঁওর কারণে আপনি এপ্লাই করব সেই গাঁওখানত আপনি পার্মানেন্টলি থাকিব লাগিব, আর যখনত আপনি এপ্লাই করেছে তাত আপনি এই অঞ্চলটির বিষয় থাকা হলেহে আপনি সেই পদটোর কারণে অর্থাৎ গাঁও বুড়া পদর কারণে আপনি এপ্লাই করব পাৰিব। ঠিক আছে, ইয়াতে দিয়া আছে প্রপার্টির ক্ষেত্রে দিয়া আছে প্রপার্টি এই চাব পারে, এটা খুব ধুনিয়াকে দিয়া আছে যে ক্যান্ডিডেট শুড বি ল্যান্ড প্রপার্টি মাটি থাকিব লাগিব, ক্যান্ডিডেট শুড হ্যাভ টু এই ইয়াতে প্রপার্টি মানে কি আর আপনার মাটি বাড়ি ঘরখনের যত আছে সেই গাঁওখনত আপনার নিজের ঘর মাটি বাড়ির ডকুমেন্টস থাকলে এপ্লাই করার সুবিধা হব। আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এর একটা কথা যে দুজন লড়া ছোৱালী বা দুজনী যদি তাতক বেশি হয় আপনি এই পদত কিন্তু এপ্লাই করব নয়। ঠিক আছে, সো সেইটাই একটা কথা আসলে বহুত ইম্পর্টেন্ট, গতি আপনাদের এবার চাই লব ইয়াতে কার কার কি হয়, কারণ বহুদরে সেই বস্তুটি কনফিউজন থাকি যায়। তারপর এপ্লাই করব করে দিয়ে কিন্তু রিজেক্ট হয়ে আহে। তারপর ক্যান্ডিডেট শুড ফিনিশ এ সেলফ এফিডেভিট ডেট এপ্লিকেন্ট ডাজ নট হ্যাভ টু মোর দেন 2 লিভিং চিলড্রেন, এটা সেই একটা কথা কি আর এই এফিডেভিট দিব লাগবে যে মোট 2 জন লড়া ছোৱালী আছে আর তার ওপর হলে এপ্লাই করব নয়। আর একটা ইম্পর্টেন্ট কথা যে আপনি এটা কোনো সরকারি চাকরি করে থাকবে না, গভর্নমেন্ট এমপ্লয় হলে আপনি এই পদত আপনি এপ্লাই করব নয়। আর কোনো পলিটিক্যাল পার্টির লগত ক্যান্ডিডেট শুড নট এ মেম্বার অফ এনি পলিটিক্যাল পার্টি, আপনি এই যে পলিটিক্যাল পার্টিবিল আছে বিজেপিয়ে হোক এজেপিয়ে হোক বা কংগ্রেসে হোক যিকোনো পার্টির লগত আপনি কোনো ধরনের কানেকশন রাখব নালাগিব বা মেম্বার হব নালাগিব। ঠিক আছে, সো ইয়াতে নোটিশন লগাই দিছো, ইয়াতে চাব পারে নোটিশন এখন অফিসিয়াল নোটিস, ইয়াতে ভালদরে পড়ি চাব কপি করব, রাইট ক্লিক করলে কপি করে আপনি থই নিজের মোবাইলে থই আপনি ভালদরে পড়ি চাব পারিব। ঠিক আছে, আর যদি অফিসিয়াল গোটেখিনি চাই তলত একদম লিঙ্ক আছে, এই লিঙ্কখিনি চালে আপনি ক্লিক করে দিলে অফিসিয়াল আপনি ওয়েবসাইট গুছি যাব আর অফিসিয়াল ওয়েবসাইটের পর আপনি যেটা এই নোটিশখিন লব পাৰিব।
ঠিক আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টের ভিতর লাগবে রিসেন্ট পাসপোর্ট ফটো সাইজ কপি তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এজ প্রুফ ল্যান্ড প্রপার্টি ডকুমেন্টস অফ রিলেটিং টু সোশ্যাল ওয়ার্ক সামাজিকভাবে কাম করার কারণে ডকুমেন্টস কিনা রিলেট করব লাগবে আর মৌজাদারের পর যদি সার্টিফিকেট উলিয়াব পড়ে বেশি ভালো হবে আর ডিক্লারেশন ফর্ম এইবুলি এখন সার্টিফিকেট ফর্ম থাকে সেই ফর্ম আপনি ফিলাই করে এপ্লাই করব পড়ব এখানে বহুতে ইম্পর্টেন্ট মানে অকান জুম করে দিছি কথাখিনি আপনাদের স্ক্রিনশট টাইপ করে থাকে যদি স্ক্রিনশট করে থাকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনাদের যোজা করবর কারণে বেশি সুবিধা হবো আর এপ্লাই করব পড়ব সো আজির ভিডিওটি ইমানখিনি থাকলে যদি আপনি নতুনকৈ আহিছে আমার চ্যানেলটো প্রথমে চ্যানেলটো আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবলে নাপাহরিব এনেকুৱা ধরনের বিভিন্ন ধরনের খবর কারণে প্রথমে আপনাদের আসাম গাইডস নামের এই যে ওয়েবসাইট তাদের যায় আপনি চেক করব পড়ে আসাম গাইডস GUIDS আছে পিছপিনে এটা আমার লক্ষ্য রাখব ঠিক আছে তার আগর যে পোস্ট আসে IOCL ডিগবই নার্সিংত তাতো আপনি যদি কোনো বিবাহিত নোহা নারী আছে তাহলে এপ্লাই করব পড়ব তার কারণে আমি নতুন একটা নেক্সট ভিডিও ভালদরে বনাম ঠিক আছে আজির ভিডিওটি ইমানখানি থাকলে ধন্যবাদ।